তোমার হুজুর বলছে ISF একটাও সিট পাবে না, কি বলবেন? ও বহুত কিছু বলে, ঘরে শুয়ে শুয়ে পেট গরমের কথা অনেক কিছু, আজকে তো নতুন নেই, ও ফৌজির কথা বাদ দেন না। ISF কটা পাবে না পাবে, হ্যাঁ দুদিন পরে চোখে আঙুল গুঁজে দিয়ে দেখিয়ে দেবে, যার কারণে মাথা গরম হয়েছে আবল তাবল বকছে, কি বুঝলেন, যার কারণে কোনো রাস্তা পাওনি, একজনের ক্যানভাস করছে, কি বুঝলেন, আমাদের রাজ্য সরকারের উনি একটা মানে বড় ক্যানভাস কি প্রচারের মানে খাতায় উনি দাঁড়িয়েছে, কি বুঝলেন, উনি হচ্ছেন রাজ্য সরকারের প্রচারক, প্রচারক, কি বুঝলেন, হ্যাঁ কপাল ফাটা হলে যা হয় আর কি, কি বুঝলেন, নিজে না দাঁড়াতে পেরে, নিজে না পায়ে দাঁড়াতে পেরে পরের পায়ে দাঁড়িয়ে আজকে উনি বড় বড় কথা বলছে, সেটা বাংলার মানুষ জেনে গেছে, বিশ্বাস হারিয়ে গেছে, ওর পিছনে লোক নেই, সরে গেছে, কি বুঝলেন, যে দরবারে যে দেখবেন জান না আপনারা বুঝতে পারবেন। গেলে আপনার মূল্যবান আদিবাসীদের কোনো একজন নেতা বলছে যে আব্বাস সিদ্দিকি ধোকা দিয়েছে, দলিত আদিবাসীদের কোনো প্রার্থী নাকি দাঁড় করাইনি আইএসএফ থেকে, সেটা বলতে পারে, অনেকে বলতে পারে তাহলে তার কোনো যে একটা অসুবিধা ঘটেছে তার, হ্যাঁ তার স্বার্থই ঘা লেগেছে, কি বুঝলেন, ISF-এর মধ্যে কমিটির মধ্যে ঢুকলি তাকে যে প্রার্থী করতে হবে তার তো কোনো মানে নেই, তাহলে কি প্রার্থী হওয়ার জন্য কি লোভে পড়ে আপনি এর জন্য ঢুকেছেন নাকি ISF-এর মধ্যে, হ্যাঁ ওটা তো হবে না, যার যোগ্যতা থাকবে, যে ভালো কাজ করতে পারবে, উপযুক্ত লোক হিসাবে তাকে দাঁড় করাতে হবে, কি বুঝলেন, ও কথাগুলো বলা মানে ওই হিংসার কথা, কি বুঝলেন, অন্য কিছু নেই, সে তার নিজের স্বার্থ সিদ্ধি জিনিস, সে স্বার্থ সিদ্ধি তার মানে হয়নি বলে সে এই কথাগুলো বলে বেড়াচ্ছে। আপনাদের কাছে কে দাঁড়িয়েছে গো ভোরে প্রার্থী, কে দাঁড়িয়েছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভোটটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার তো নাকি, হ্যাঁ চিন্তা ভাবনা করে কাজ করো বাবা, বউ ঠকার ঠকিছে আজ যেন ঠকে যাবে, কি বুঝলেন, বুঝতে পারছেন না দাদা, পীরের আওলাদ, পীরের আওলাদ দাঁড়িয়েছে, এক বছর আমার দিয়ে দেখি ঠকে দেখি, কি বুঝলেন, কিরম কি কাজ হয় না হয়, এক বিন্দু লড়বে না, চুপচাপ কঠোর দাঁড়িয়ে থাকবে বলে দিয়ে গেলাম ইনশাল্লাহ। মোদি সরকার বলেছিল কি জানেন, 2 কোটি চাকরি দেবো, এ বলেছে তো না বলে, আর 15 লক্ষ টাকা ভরে দেবো, ভরে দিয়েছে, পেয়েছে বাবা পেয়েছে, হ্যাঁ কলা দিয়েছে কলা, চাকরি দেবে কোথা, হ্যাঁ যাক যাক হিন্দু ভাই মুসলমানদের দরকার নেই বাবা আমাদের, যাক আমরা আমার হিন্দু ভাইদের হোক চাকরি হোক, 15 লাখ টাকা হিন্দু ভাইরাও তো পেরে দেবে, এ পেয়েছে, হ্যাঁ কে মিটিং ডাক দেনে ব্রিগেডে মিটিং ডাক, রাজ্য সরকার তোমার লোক নাকি বিরাট আছে, ডাকো না মুখ থুবড়ে পড়বে থুবড়ে, কলা যাবে লোক কলা, হ্যাঁ এমন লোক হয়েছে গোটা ওয়ার্ল্ড কেঁপে গেছে, ঠিক না কি, হ্যাঁ গোটা ভারতবর্ষে কেঁপে গেছে, কোনোদিন ওই পিগড়ে এত লোক কখনো জীবনে কেউ দেখেনি, বলুন সুবহানাল্লাহ, হ্যাঁ দিদি সাহেব, দিদি সাহেব যাও না পিগড়ে মহিলাকে ভরে দেখাও কেমন মায়ের দুধ খেয়েছে, দেখা দেখি করি একটু কলা, তুমি বুঝতে পেরেছো আমার খুব খারাপ হবে না, খোদার মার পড়েছে খবরদার, যারা আমাদের ধোকা দিয়েছে তো বলে দেয়নি তার পিছনে আমরা, ইয়া আল্লাহ মাওলানা মাহমুদ খালেক মারিক আল্লাহ, মাগরিব তিলাওয়াত করতে রাতে কোরআন শরীফ হাদিস শরীফ দরুদ শরীফ তেলাওয়াত, এর মধ্যে পড়তে বলতে গিয়ে ভুল রাখুন আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ রহমত করে দেয়, হালাল মাল থেকে তাওবার করে বাস করে দেয়, আল্লাহ আর এই সময় সব আমাদের আকা আমাদের পথ প্রদর্শক আমাদের এবং হাজির দুই দাদা আমাদের রেহনাম হরিপাস সাহেব করে দেয়, আল্লাহ বুজুর্গান দিন হইতে রূপ আদি বিজেপির পূর্বে প্রতিষ্ঠাতা আমার 18 বছর দাদা মনসুর বাগদাদি সিদ্দিকী আল কুরাইশী রহমত চাষের গঞ্জে সোহাদা সাহ কবি সাহেব সাহ সালমান সাহেব পীর ওলে সাহেব আব্বা জান ছোট হুজুর পীর কে অন্তর হল বাড়ি সাহেব দাদি মজান ফুকু মজান বড় মজান ভাইরা মনে খাস করে তাদের সব রূপ মজান কাই মে জামানা বড় হুজুর পীর কিবলা মুফতি আজাম মিজরুল কিবলা নহজ কিবলা সজরা হুজুর পীর কিবলা অন্তর হল আরো আজমের মধ্যে এক জমান আমির শহীদ আলা হযরত দাদা জান হুজুর পীর রহমাতুল্লাহ
দাদা হই ফিরন্দার মাঝে সুলিম জাল যত লোকের মাঝে আছে সকল রূপ মোমার মর্জি আল্লাহ এলাম গুনাহগার কত কাসিয়া কর বদকার আপনার পাক দরবারে হাত তুলি জানলাম এই হাতকে ফিরে দেবেন না আল্লাহ এই দোয়াকে কবুল কর দোয়াকে কবুল কর আল্লাহ চলার পথে কর পথে কত গুনাহ করেছি কত গুনাহ করছি কত গুনাহ করব আল্লাহ তাম জীবনে গুনাহগুলো মাফ হই আল্লাহ আমরা মাসুম বান্দা আমরা মাসুম বান্দা আমরা সকলকে পাই আল্লাহ আল্লাহ সকল কিসমতকে বড় করুন সি বড় হায়াতকে দাই বিমাতে সাথে দি পুরি বিবি বাল বাচ্চা দি আল্লাহ সুখে শান্তির বড় বারকা তৌফিক দি আল্লাহ রহমতকে দেখ রে কবুল করুন আল্লাহ দিদারে মদিনা দিদারে কাবা নসীব আল্লাহ আল্লাহ আপনার হাবিব প্যারা নুরানি চেহারাটা আমাদের সকলের জিয়ারত নসীব আল্লাহ যতক্ষণ আপনার হাবিব প্যারা নুরানি চেহারা জিয়ারত নসীব না আল্লাহ আমাদের করো মত দিবেন আল্লাহ আলাই জালসার মাহফিল যত বাবাজিরা মা জানারা বোন জানা হাজিরা জানলাম আমাদের মুরব্বীরা আমি আত্মীয়স্বজনরা দুনিয়া থেকে চিরজীবনের মধ্যে বিদায় নিয়ে চলে কোমর বাসী হয়ে গেছে আল্লাহ আর খেতে দেবে না পিনতে দেবে না চাইতে দেবে আল্লাহ না জানি আল্লাহ কার যে কবরে গো রাজা ভাই আজাবুল করে না যায় দিয়ে দিয়ে আল্লাহ আপনার নূরের বাতি দিয়ে কবরটা রোশন করে দেবে আল্লাহ কবর বাসীর কবর হয়ে পেয়েছে বাগান করে আল্লাহ আর রহমতকে দেখ রে কবুল করে আল্লাহ কাল কিয়ামত মাইদান হারে দে দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাউস করে জীব আল্লাহ দানাত নিয়ে কবর নবান সি আল্লাহ বিনায় জায় জান্নাতুল ফিরদাউন সি আল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন চার কদম কোরআন পাক আছে 30,000 কলমা খাতি আছে আল্লাহ আল রহমত কে দয়াকে কবুল করে নি আল্লাহ নেক মকসুদ কে পুরা করে নিয়ে দিন পূজা করে পুরা করে আল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন খাস করে আল্লাহ পাক রব্বিল আলামিন বল শব্দ কাদের জিলানি রহমত রহমান ওয়াজি আল্লাহ সুলতানি খাজা বাবা করিম নওয়াজ মাইনা বি সিস্তিনা রহমবারে পুদি দি আল্লাহ আজ বাকি বলে রহমত দাল সানি রহমত কুতুবুদিন কাকি রহমত আলাই কাদের আছিয়া নকশে মুজাদ্দি আমার ফুপুতে বোন শুয়াছে ফুপুতে বোন শুয়াছে আল্লাহ আমার বড় ফুপা মাজান শুয়াছে আল্লাহ কত ওরি বান্দা গোস বান্দা কত বান্দা শুয়াছে আল্লাহ খাস তেনাদের সকল রূহ মুবারে পৌঁছে দি আল্লাহ রহমত কে দেখ রে কবুল করে নি আল্লাহ আয় আল্লাহ পর বিলালী খাস করে মেহেরবানি ও রহমত করে দয়া করে আমাদের বাচ্চা দিগকে ভুক অবস্থায় রাখবেন আল্লাহ আমাদের বাচ্চা রুজি রুজি রাখবেন আল্লাহ হ্যাঁ তার নেক আল্লাহ মানা করবেন আল্লাহ আর নামাজ সকল নামাজি করবেন আল্লাহ ওয়ালা করবেন হারাম থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ হালাল রুজি কা তৌফিক ইনায়াত করুন আল্লাহ ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখবেন ঈমানের সঙ্গে মৌত দেবেন আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ আল্লাহ পর বিনানি কাল কিয়ামতের মা মানে হাজরে দে দে মুজাহিদ জামান আমির শ্রী তাল হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ জান্নাত মুবারকে আমাদের সকলকে এক সঙ্গে তুলবে আল্লাহ আর দাদা হুজুর কে দামান ধরে আমরা সকলে এক সঙ্গে আপনার দয়া জান্নাত জান্নাতের ফে দৌড়িয়ে যেতে পারি আল্লাহ রহমত কে দেখে কবুল করি আল্লাহ দিন দুনিয়ার বাদশা তো জানির বাদশা হাবিবে প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কদমের বল নারে সিলসিলাত আল্লাহ রহমত কে দেখ রে কবুল করুন আল্লাহ এক কবুল কেনে ওয়ালা আল্লাহ পাক যে পথে চলি আল্লাহ পাইব তোমাই সেই পথে চলাও আল্লাহ হইয়ে সহায় যে পথে চলি আল্লাহ দিব তোমাই সেই পথে চলাও আল্লাহ সত তোমাই আমাদের হাবিব নবী প্যারা তোমার তোমার দাওয়াতে যা যেন সঙ্গীতে তাহার সে দাওয়াত খাস বল আল্লাহ তোমার ইন্তেজার এই বিকা চাই মোরা হুজুরে আপনার সুবহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برك كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله